ক্লাস এইটের ছেলেরা আজ আমি তোমাদের অবশিল্পায়ন শিল্প বাণিজ্য শুল্কনীতি ও ভারী ভারতের দারিদ্র্য বিষয় এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব শিল্পায়নের বিপরীত শব্দ হচ্ছে অবশিল্পায়ন অর্থাৎ অবশিল্পায়ন বলতে বোঝায় প্রচলিত শিল্পের ধ্বংস হয়ে যাওয়াকে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশাপাশি অন্যান্য ইংল্যান্ডের কোম্পানিগুলিও ব্যবসা করার অধিকার পায়। অর্থাৎ ভারতবর্ষে ইংল্যান্ডের বিভিন্ন কোম্পানিগুলির অবাধ বাণিজ্য চালু হয় এই বিষয়গুলো আমরা আগে জেনেছি এবং ইংল্যান্ড এই সময় বাণিজ্যের দিক দিয়ে ভীষণ উন্নতি করে এবং তাদের এই বাণিজ্য বৃদ্ধি বা বিকাশের মূল কারণ ছিল মূলত ইংল্যান্ডের শিল্প বিপ্লব শিল্প জনিত কারণে কলকারখানায় তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী সস্তায় ভারত তথা বিশ্বের বিভিন্ন বাজার অধিগ্রহণ করে নেয় কারণ শিল্প বিপ্লবজাত বিভিন্ন দ্রব্য সামগ্রীর মধ্যে অন্যতম ছিল বস্ত্র বা কাপড় এবং কাঁচা সুতো অর্থাৎ কাপড় বোনার সুতো এছাড়াও লৌহজাত বিভিন্ন উপকরণ চামড়া এবং অন্যান্য শিল্প এর সঙ্গে ছিল ইংল্যান্ডের কারখানায় যখন এই সমস্ত দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছিল ভারতে তখনও ছিল প্রচলিত বা চিরাচরিত ক্ষুদ্র কুটির শিল্প যেখানে হাতে বা সহজ সরল কিছু যন্ত্র দ্বারা উৎপাদিত উৎপাদন ব্যবস্থা তৎসত্ত্বেও ভারতীয় দ্রব্য সামগ্রীর চাহিদা ছিল ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন বাজারে কিন্তু ভারতের ব্রিটিশ কর্তৃপক্ষ ইংল্যান্ডের স্বার্থে বিভিন্ন বিভেদমূলক ও এক পেশে শিল্প বাণিজ্য শুল্কনীতি জারি করে ভারতের যে চিরাচরিত ক্ষুদ্র কুটির শিল্প বা ভারতবর্ষের যে শিল্প বাণিজ্য তা ধ্বংস করতে প্রকাশ্যে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে প্রথম দিকে কোম্পানি ভারত থেকে মশলাপাতি ও বস্ত্র ব্রিটেনে রপ্তানি করত কিন্তু ব্রিটেনের বস্ত্র উৎপাদকদের চাপে সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে ভারতীয় সুতি বস্ত্র ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় এবং অন্যান্য ভারতীয় দ্রব্য সামগ্রীতে উচ্চ আমদানি শুল্ক চাপানো হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর রাজনৈতিক ক্ষমতা হাতে পেয়ে শুল্ক ব্যবস্থাকে তারা নিজ স্বার্থে ব্যবহার করতে থাকে অর্থাৎ বাংলা বা ভারতের প্রশাসনিক ব্যবস্থাকে তারা করায়ত্ত করে নিজেদের স্বার্থে এই শুল্ক নীতিকে তারা ব্যবহার করতে থাকে এবং কোম্পানির বেঁধে দেওয়া দামে ভারতীয় উৎপাদক বা শিল্পীদের তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী কোম্পানিকে বেচতে বাধ্য করা হয় তোমরা জানো এর সঙ্গে দাদন প্রথা বলে একটা প্রথা ছিল সেটাও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ অগ্রিম কিছু টাকা দিয়ে তাদেরকে বা শিল্পীদেরকে তাদের জিনিসপত্র তৈরি করে কোম্পানিকে বেচতে বাধ্য করা হয় এতে ভারতীয় যারা উৎপাদক বা শিল্পী ছিল তাদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের পর আমরা দেখতে পাব যে অন্যান্য কোম্পানিগুলো মানে অন্যান্য ইংল্যান্ডের কোম্পানিগুলো ভারতে অবাধ বাণিজ্যের অধিকার পায় সেই সময় থেকে কাঁচা সুতো এবং বস্ত্র বাণিজ্য ইংল্যান্ডের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয় এবং ভারতীয় শিল্পকে যন্ত্রচালিত বিদেশি পণ্যের এবং বিভেদমূলক শুল্কনীতির সঙ্গে অসম প্রতিযোগিতায় নামতে হয় অর্থাৎ একদিকে হাতে বা সহজ সরল কিছু যন্ত্রে তৈরি করা দ্রব্য সামগ্রী অন্যদিকে কলকারখানায় তৈরি করা জিনিসপত্রের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয় লক্ষণীয় যে ভারতীয় বস্ত্রশিল্পের মান বা কোয়ালিটি ভালো থাকায় বিশ্বে তার তখনও চাহিদা ছিল আমরা সেই মসলিনের কথা জানি এবং ভারতীয় চিরাচরিত মসলিন বা বস্ত্রশিল্প তার চাহিদা সেই প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছিল কিন্তু অসম ও চড়া শুল্ক নীতির কাছে ভারতের এই চিরাচরিত শিল্পকে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয় এবং এই শুল্ক এতটাই বাড়ানো হয় যাতে ভারতীয় দ্রব্য রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায় এর ফলে ভারত থেকে উৎপাদিত শিল্পজাত দ্রব্য রপ্তানি বন্ধ হয়ে গিয়ে বিভিন্ন শিল্পের কাঁচামাল যেমন তুলো নীল চা পাট প্রভৃতি রপ্তানি শুরু হয় রেলপথ ব্রিটিশ বাণিজ্যের এই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্রিটিশ বাণিজ্য বা অর্থনৈতিক স্বার্থে ভারতের রেলপথ দ্রুত বিকাশ লাভ করতে থাকে রেলপথের এই বিকাশের ফলে ভারতের দূরবর্তী বা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলো ব্রিটিশ পণ্যের বাজারে পরিণত হয় বা ব্রিটিশ প্রশাসনের আওতায় চলে আসে শহরগুলো যেমন মুর্শিদাবাদ ঢাকা সুরাট সেই সময়ের যে উল্লেখযোগ্য এবং বড় বড় শহরগুলো ছিল সেগুলো ধীরে ধীরে হতশ্রী হতে থাকে শহরের শিল্প কারখানাগুলো ধ্বংস হয়ে যায় এবং শিল্প কারখানায় কর্মরত শিল্পী এবং শিল্পের সঙ্গে যুক্ত যে কর্মচারীরা তারা কাজ হারায় যাই হোক এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত মানে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারতবর্ষে ইংল্যান্ডের শিল্পপতি ও বণিকদের কাছে রত্ন হিসাবে পরিচিত হয় মানে ভারতবর্ষ ইংল্যান্ডের রত্ন হিসাবে পরিচিত হয় ভারত ব্রিটিশ পণ্য আমদানি ও সস্তার কাঁচামাল রপ্তানির একচেটিয়া বাজারে পরিণত হয় ব্রিটেন উৎপাদিত বস্ত্রের প্রায় পঁচাশি শতাংশ এবং লৌহ ইস্পাতের প্রায় সতেরো সতেরো শতাংশ কম বেশি ভারতবর্ষের বাজারে বিক্রি হতে থাকে অর্থাৎ ইংল্যান্ডের শিল্পকারখানায় তৈরি যাবতীয় জিনিসপত্রের একটা বেশিরভাগ অংশ একটা বড় অংশ ভারতবর্ষের বাজারে বিক্রি হতে থাকে কাজেই ইংল্যান্ডে শিল্পের বিকাশ আরও সহজতর হয় আমরা এই প্রসঙ্গে দেখতে পাবো সেই তোমরা পেলে পড়বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস ওখানে আমরা দেখতে পাবো ভারতবর্ষে যে চিরাচরিত যজমান ব্যবস্থা কর্মকার ছুতর তারা ধীরে ধীরে কাজ হারাচ্ছে ভারতের বাজারে সস্তায় লোহা এবং কাঠের পরিবর্তে মানে কাঠের যে জিনিসগুলো তৈরি হয় তার পরিবর্তন হিসাবে লোহার বিভিন্ন জিনিসপত্র চলে আসছে এর ফলে বাংলার যে চিরাচরিত শিল মানে শিল্পী সমাজ বা জজমানি ব্যবস্থা সেটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এইভাবে খুব দ্রুত গতিতে এবং খুব কম সময়ে ভারতের বাজার ইংল্যান্ড অধিকার করে নেয় এবং বিভিন্ন বৈষম্যমূলক প্রতিযোগিতার সম্মুখীন হয়ে ভারতে চিরাচরিত যে শিল্প বা শিল্প কারখানাগুলো ধ্বংস হয়ে যায় এইভাবে ধীরে ধীরে ভারতের চিরাচরিত শিল্প কারখানা ধ্বংস হয়ে যাওয়াকে বলা হয় অবশিল্পায়ন তাহলে অবশিল্পায়ন হচ্ছে চিরাচরিত শিল্পের ধ্বংস অবশিল্পায়নের আরেকটা দিকও আছে যেমন একদিকে শিল্প কারখানা ধ্বংস হয়ে যাওয়া পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিল্প বা শিল্প কারখানা প্রতিষ্ঠান না হওয়া শিল্প সাধারণত ক্রমোন্নতির নিয়মে প্রবাহিত হয় মানে নবনব কৌশল আবিষ্কারের মাধ্যমে বা মধ্য দিয়ে প্রাচীন শিল্পের নবীকরণ হয় বা আধুনিকীকরণ হয় যেমন তোমরা খুব ছোটোবেলায় দেখেছিলে সেই সুইচ টেপা আপ ছোটো ছোটো ফোন সাদা কালো ফোন তারপরে ধীরে ধীরে আমরা আমাদের প্রত্যেকের হাতেই মোটামুটি এখন স্মার্টফোন চলে এসেছে তাহলে পরে এই যে আধুনিকীকরণ প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই এই আধুনিকীকরণের নিয়ম প্রযোজ্য যেমনটা ইংল্যান্ডে ঘটেছিল কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেরকম ঘটেনি অর্থাৎ ব্রিটিশ নিজ স্বার্থে ভারতবর্ষে এই পর্বে কোনো আধুনিক শিল্প কাঠামো গড়ার পক্ষপাতি ছিল না এটিও ভারতবর্ষে অবশিল্পায়নের একটা দিক যদিও আমরা এই পর্বেই দেখতে পাবো যে আঠেরোশো পঞ্চাশের দশকে ভারতের বিভিন্ন স্থানে বেশিরভাগ ব্রিটিশ উদ্যোগে সুতো বস্ত্র পাট কয়লা শিল্প বা শিল্প কারখানা যথাক্রমে বোম্বাই বাংলার রিসড়া এবং রানীগঞ্জে গড়ে উঠছে তথাপিও তা ছিল প্রয়োজনের তুলনায় খুব কম এবং সেখানে ভারতীয় উদ্যোগপতিদের বা ভারতীয় শিল্পপতিদের অংশগ্রহণ ছিল খুব নগণ্য খুব কম ভারতীয় এই সমস্ত শিল্প কারখানা প্রতিষ্ঠায় অংশগ্রহণ করার সুযোগ পেত কেননা ব্রিটিশ নিয়মনীতির নীতির বেড়া জালে ভারতীয় উদ্যোগপতিদের বিভিন্ন বৈষম্যমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো কারণ যন্ত্রপাতির অধিকাংশ বাইরে থেকে আনতে হতো সেক্ষেত্রেও ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের নানাভাবে অসহযোগিতা করতো ব্যাংক ব্যবস্থার সুযোগ সঠিকভাবে পেত না রেলপথ বিকাশের মানে রেলপথের ব্যবহার ভারতীয়রা সঠিকভাবে করতে পারত না যাই হোক এখন আসছে অবশিল্পায়নের ফলাফলে অর্থাৎ অবশিল্পায়নের ফলে কি হলো আমরা একটু আগে উল্লেখ করেছি অবশিল্পায়নের ফলে ভারতের বিভিন্ন শহর তার জৌলু হারায় শহরের জনসংখ্যা কমতে থাকে মানে শিল্প কারখানায় যুক্ত বিভিন্ন ধরনের শিল্পী ও তাদের সহযোগীরা কাজ হারায় এবং জীবন জীবিকার সন্ধানে কর্মহীন অবস্থায় তারা শহর ছাড়তে বাধ্য হয় এবং শহর ছেড়ে তারা গ্রামীণ এলাকায় এসে কৃষিকাজকে তাদের জীবিকা হিসেবে গ্রহণ করতে বাধ্য হয় এতে কৃষি শিল্প অর্থনীতির ভারসাম্য নষ্ট হয় ও কৃষির উপর প্রবল চাপ বাড়তে থাকে এমনিতেই চাষযোগ্য জমির পরিমাণ ছিল নির্দিষ্ট কারণ চাষের জমি আমরা চাইলেই বিশাল বাড়াতে পারি না বা উৎপাদনশীলতাকেও আমরা চাইলে পরে বিশাল কিছু বাড়িয়ে তুলতে পারি না যেটা শিল্পক্ষেত্রে হয় শিল্পক্ষেত্রে চাহিদা অনুযায়ী আমি উৎপাদন বাড়াতে পারি যেমন আট ঘন্টা কাজ করার পরিবর্তে আমি যদি কারখানাটাকে ধরে নাও ষোলো ঘন্টা খুলে রাখলাম কারখানায় যারা কাজ করে তাদের সংখ্যা দ্বিগুণ করে দিলাম তাহলে পরে উৎপাদনও আমার দ্বিগুণ হয়ে গেল আবার মনে করো চাহিদা আরও বেশি বেড়ে গেল তখন একটা জায়গায় আমি আর একটা নতুন কারখানা প্রতিষ্ঠা করলাম তাহলে পরে আমরা শিল্পক্ষেত্রে চাইলেই উৎপাদনকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নিতে পারি কিন্তু ক্ষেত্রে আমরা চাইলেই জমির পরিমাণও বাড়াতে পারি না এমনকি প্রচুর সার প্রয়োগ করে আমরা উৎপাদনশীলতাকেও প্রচুর পরিমাণে বাড়াতে পারি না এই কারণেই চাষবাসের উপর চাপটা বেড়ে গেল তার উপর ঔপনিবেশিক সরকার জলসেচ বা চাষবাসের উন্নতির জন্য বিশেষ কোনো নিয়ম নীতি অবলম্বন করেন। জলা বা জঙ্গল পরিষ্কার করে খুব কম পরিমাণ জমি চাষযোগ্য করে তোলা গেছিল কেননা তখনও আমরা দেখতে পাবো ভারতীয় কৃষি ব্যবস্থায় আধুনিক যন্ত্রনির্ভর প্রযুক্তি আসেনি এখন যেমন বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদনশীলতাকে অনেক বেশি বাড়ানো গেছে এক ফসলি জমিকে দু ফসলি বা তিন ফসলি জমিতে রূপান্তরিত করা গেছে জলসেচেরও এখন প্রচুর ব্যবস্থা হয়েছে কিন্তু ঔপনিবেশিক ভারতে এই ধরনের বিশেষ ব্যবস্থা ছিল না বা সরকারও এই ধরনের কোনো বিশেষ নিয়ম নীতি গ্রহণ করেনি কাজেই কর্মহীন শিল্প শ্রমিকেরা কৃষিকাজ বেছে নিতে বাধ্য হয় এর ফলে কি হলো না মাথা পিছু যে চাষযোগ্য জমি তার পরিমাণটা কমে গেল বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো মনে করো যে তোমার বাবারা চার ভাই চার ভাইয়ের মধ্যে তিনজন শহরে গিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতো তারা কাজ হারিয়ে যদি আবার গ্রামে ফিরে আসে তাহলে পরে তোমার বাবা আগে মনে করো যে বারো বিঘে জমিতে চাষ করত। এখন আরও তিন কাকা তোমার চলে এলো তখন কি হবে ওই বারো বিঘে জমি চারজনের মধ্যে ভাগ বন্টন হয়ে যাবে মানে প্রত্যেকে তিন বিঘে করে জমির চাষ করার সুযোগ পাবে এর ফলে কি হলো যে মাথা মাথাপিছু যে চাষযোগ্য জমি তার পরিমাণটা কমে গেল এর সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ে জলাভাব বা খরা খুব বৃষ্টি হলে বন্যা এখনকার মতো এত কীটনাশক ছিল না কাজে কীটপতঙ্গের উৎপাতে ফসল প্রচুর নষ্ট হয়ে যেত এবং বিভিন্ন আজন্মজনিত কারণে উৎপাদনশীলতা কমতে থাকে বা উৎপাদনশীলতা বিশেষ বাড়েনি অর্থাৎ চাষে লোকজন বাড়লেও উৎপাদনশীলতা খুব বাড়েনি এর ফলে কৃষির উপর ভীষণভাবে চাপ তৈরি হলো গ্রাম বাংলায় তীব্র দারিদ্র এবং খাদ্যাভাব দেখা দিল সাধারণ দরিদ্র মানুষ একবেলা আধবেলা আধ ফেটা ফেয়ে কোনো রকমে দিন কাটাতে খুব স্বাভাবিক কোনো রকমে একটু আধটু খেয়ে তারা দিনাতিপাত করত এই অর্ধাহাট বা না খেয়ে থাকা ডেকে নিয়ে আসে অপুষ্টি আর অপুষ্টিজনিত কারণেই মানুষের প্রচুর রোগব্যাধি হয় শরীর যদি সঠিক পুষ্টি পায় তাহলে পরে সেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে কিন্তু অপুষ্ট শরীর রোগ ব্যাধি প্রতিরোধের ক্ষমতা তৈরি করতে পারে না কাজেই এই অপুষ্টি বা অপুষ্টিজনিত কারণে সাধারণ মানুষের মধ্যে নানা মারণ ব্যাধি বাসা বানতে থাকে ঔপনিবেশিক ভারতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও মহামারীর কবলে পড়ে অগণিত মানুষের মৃত্যু মিছিল ছিল এক অতি সাধারণ ঘটনা অবশিল্পায়ন সম্পদের বহির্গমন এই দারিদ্র দুর্ভিক্ষ মহামারী এগুলোর পিছনে অনেকাংশে দায়ী ছিল রেলপথ প্রসারের পিছনে সরকারের যুক্তি ছিল যে দুর্ভিক্ষ ও মহামারী প্রবণ ভারতবর্ষে খুব দ্রুত বিভিন্ন ধরনের আর্থিক খাদ্যশস্য ওষুধপত্র রেলপথের মাধ্যমে পাঠানো যাবে কিন্তু বাস্তবেতা হয়নি ঔপনিবেশিক সরকার দরিদ্র মানুষের জীবন নিয়ে কোনো দিন ভাবেনি দারিদ্রের কারণ পর্যালোচনা বা দারিদ্র দূরীকরণের কোনো সদার্থক পদক্ষেপ এগুলো ঔপনিবেশিক সরকার কখনও নেয়নি এর পরিবর্তে কি করলো না আমরা দেখতে পাবো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়াশীল নীতির মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতবর্ষের দারিদ্র বাড়ি তুলেছিল একটি হিসাব থেকে পাওয়া যায় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দু কোটি উননব্বই লক্ষ মানুষ কেবলমাত্র দুর্ভিক্ষজনিত কারণেই মারা গেছিল যাই হোক যেমন সরকারি বৈষম্য ও দারিদ্রের বিরুদ্ধে অর্থনৈতিক জাতীয়তাবাদী নেতারা স্বাধীনতার পূর্ব পর্যন্ত অবিচ্ছিন্নভাবে প্রতিবাদ জানিয়ে গেছিল আমরা আগের ক্লাসে পড়েছি যে ভারতবর্ষে সাধারণ মানুষের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে তৎকালীন শিক্ষিত জাতীয়তাবাদী নেতারা প্রতিবাদ জানিয়েছিলেন খুব তীব্র প্রতিবাদী জানিয়েছিলেন যদিও সেই সমস্ত প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্ণপাত করেনি শুনত না বা শুনলেও বিশেষ কোনো সদর্থক পদক্ষেপ নিত না তাই এই জাতীয়তাবাদী বা তৎকালীন ভারতীয় নেতাদের সাফল্য ছিল খুব কম যাই হোক এখান থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন অবশিল্পায়ন বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন শিল্প শিল্প বাণিজ্য শুল্ক নীতি কীভাবে অবশিল্পায়নকে ত্বরান্বিত করে তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে দারিদ্র ও দুর্ভিক্ষের কারণগুলি কি কি আর চার নম্বর প্রশ্ন অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন হয় তাদের মধ্যে এটা একটা প্রশ্ন হতে পারে যে ভারতে প্রথম পাটকল কত সালে কোথায় স্থাপিত হয় এই ধরনের প্রশ্নগুলো তোমরা বইটা ভালোভাবে পড়বে পরে প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করবে যাই হোক প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো